যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে কেউ আমাকে উচ্ছেদ করতে পারবে না। আর এই যুদ্ধে তোমার মেয়ে রজনী হবে আমার প্রধান হাতিয়ার। আকাশ, আকাশ, রজনী তোমার মেয়ের মতো? মেয়ের মতো? মেয়ে তো নয়। আজ থেকে শুরু হলো আমার মিশন, মিশন প্রতাপ রায়ের বংশ সপরিবারে ধ্বংস। আর যে আমাদের শোনাতে হবে, হও সবে আগুয়ান, আপন নিষ্ঠায় আপন বলে হও সবে বলিয়ান। আর যে আমাদের শোনাতে হবে, হও সবে আগুয়ান। চাই না বেশি কিছু মোরা, রক্ত ঝরিয়ে আপন অধিকার ছিনিয়ে নেব আমরা। চাই না বেশি কিছু মোরা, রক্ত ঝরিয়ে আপন অধিকার ছিনিয়ে নেব আমরা। হবে হও সবে আগুয়ান, আপন নিষ্ঠায় আপন বলে হও সবে বলিয়ান। আর যে হঠাৎ করে মানে? আমরা তো 3 মাস আগে হরতালের নোটিশ জানিয়েছি। সেটা তো প্রতাপ স্যার জানতেন না। প্রতাপ স্যারকে জানানোর দায়িত্ব আপনাদের, আমার নয়। কটন মিলটাকে বন্ধ করার দায়িত্বটা তোমার, তাই তো? কিন্তু মিল বন্ধ হবে না, তুমি শ্রমিকদের কাজ শুরু করতে বলো। শ্রমিক ভাইরা, আপনারা সবাই কাজে যান। শ্রমিক বন্ধুগণ, আপনারা কেউ কোথাও যাবেন না। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ কাজ শুরু করবেন না। নিখিল, নিখিল, আমি তোমাদের সব দাবি মেনে নিচ্ছি, তুমি শ্রমিকদের কাজ শুরু করতে বলো। ঠিক আছে স্যার, আপনি যেদিন লিখিতভাবে শ্রমিকদের সব দাবি দেওয়া মেনে নেবেন, সেদিনই ওই কটন মিলের দরজা খুলবে, তার আগে নয়। তার মানে তুমি আমাদের মুখের কথাকে বিশ্বাস করো? আমরা স্যারকে বিশ্বাস করি, কিন্তু আপনাকে বিশ্বাস করি না রণজিৎ বাবু। তোমার এত বড় স্পর্ধা! বাবা বাবা, তুমি চিন্তা করো না, আমরা বাইরে থেকে লেবার নিয়ে এসে কাজ করাবো। বাইরে থেকে লেবার আনে কাজ করালে না থাকের দায় মনসা বিক্রি হয়ে যাবে। তার চেয়ে এক কাজ করুন, ওদের সঙ্গে একটা রফা করে নিন। কিসের রফা ম্যানেজার বাবু? বাবা যেখানে নিজের মুখে বলছে সব দাবি মেনে নেওয়া হবে, তাতে হচ্ছে না, আবার লিখিত জানাতে হবে। ঠিক আছে, আমি লিখিত ভাবে জানিয়ে দেবো। খুব ভালো কথা স্যার, আপনার লেখাটা হাতে পেলেই আমরা হরতাল তুলে মিল চালু করে দেবো। বাবা, তুমি কিন্তু শ্রমিকদের প্রশ্রয় দিচ্ছ, এরপর এরা কিন্তু তোমার মাথায় পা দিয়ে হাঁটবে। ও কাজটা আপনারা করে থাকেন, গরিবের বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে সাফল্যের প্রাসাদ বানান আপনারা। শুনেছেন রণজিৎ বাবু, শ্রমিকদের সম্মিলিত আওয়াজ, খবরদার ভুলে ও কাজটা করবেন না, তাহলে কিন্তু একেবারে আগুন জ্বলে যাবে। এই কারখানা শুদ্ধ সবকিছু চালিয়ে পুড়িয়ে আমরা ছাই করে দেবো। খবরদার নিখিল, তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। একটা কথা ভুলে যেও না, এই কটন মিল আমি আমার রক্ত জল করে বানিয়েছি। স্যার, আপনি যেমন আপনার রক্ত জল করে এই কটন মিলটা বানিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমরাও আমাদের রক্ত জল করে এই কটন মিলটাকে দাঁড় করিয়েছি। আপনার রক্তটাই শুধু রক্ত, আর আমাদের রক্তটা বুঝি লাল রং করা জল। নিখিল, নিখিল, তুমি একটা কথা কিছুতেই বুঝতে পারছো না। দেখো, 1 মাসের মধ্যে 1,000 মিটার কটন থান বিদেশে পাঠাতে হবে। এই সময় তোমরা যদি এইভাবে বসে থাকো তাহলে কি সর্বনাশ হবে বুঝতে পারছো? নিখিল, নিখিল, আমি তো একেবারে বরবাদ হয়ে যাবো। এর জন্য দায়ী কিন্তু আপনি স্যার। আমরা গত 2 বছর যাবত আমাদের দাবি দেওয়া সব আপনাদের জানিয়ে আসছি, শেষ পর্যন্ত বাধ্য হয়ে 3 মাস আগে হরতালের নোটিশ পর্যন্ত দিয়েছি, অথচ আপনি কিচ্ছু শোনেননি। সব দায় দায়িত্ব আপনার সন্তানের উপর চাপিয়ে দিয়ে আপনি নিজে অন্ধকৃত রাষ্ট্র সেজে বসে আছেন। স্যার, আপনার রক্ত জল করে তৈরি করা এই কটন মিল আপনার আপনার নিজের রক্তই ধ্বংস করে দেবে। আর যে আমাদের শোনাতে হবে, হও সবে আগুয়ান, আপন নিষ্ঠায় আপন বলে হও সবে বলিয়ান। করির ভিখারির কত বড় বড় কথা! নিখিল পালকে আমি পিটিয়ে মেরে ফেলবো। তাহলে বাকির তীর মেরে কোনো লাভ নেই রণ।
তোমার থেকে অনেক বড় তীরন্দাজ অদৃশ্য বসে তীর ছুড়ছে, আর সেই ছোট তীরগুলো একবারে সঠিক জায়গায় গিয়ে মিটছে। তীর ছুড়ছে মানে? আর আর কটন মিলে শেয়ার দর একেবারে হুড়মুড় করে নিচের দিকে নামছে, সে খবর তো আপনি জানেন নিশ্চয়ই। শ্রমিকদের হরতালের খবরটা দাবা নলের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু এই খবরটা এত তাড়াতাড়ি বাজারে ছড়ালো কি করে? আমি তো সেই কথা বলছি প্রতাপ, কেউ একজন অদৃশ্য বসে তীর ছুড়ছে, আর আর কটন মিলে বাজার দর নামতেই সেই তীরন্দাজ সুযোগ বুঝে বসুন্ধরা কটন মিলের নামে সমস্ত শেয়ার কিনে ফেলছে। বসুন্ধরা কটন মিল, কই এই নাম তো আমি আগে কখনো শুনিনি। এর মালিককে তোমরা জানতে পেরেছ? নামটা কোনো বার করতে পারিনি, বাট আই এম শিওর আঙ্কেল জানতে একদিন পারবই। কিন্তু আমার কটন মিলের দিকেই তার নজর কেন? সে যাই হোক, তার উদ্দেশ্য আপনার কটন মিলে ধস নামাবার। আমি বলি কি প্রতাপ, সময় থাকতে থাকতে কটন মিলটা তুমি বেচে দাও, এরে ধস নামছে, এরপরে কানাকড়ি মূল্য তুমি পাবে না। বাবা আঙ্কেল কিন্তু কথাটা ভুল বলেন না। না 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 না, আমি প্রাণ থাকতে কিছুতেই আমার কটন মিল বেচবো না, কারণ 60% শেয়ার এখনো আমার নামে। বসুন্ধরা কটন মিলের মালিক যাই হোক না কেন, আমি তার মনোবাসনা কিছুতেই পূর্ণ হতে দেব না, কিছুতেই না। আঙ্কেল, শ্রমিকদের হরতাল করার জন্য মিলের বাজার দর একেবারে তলানিতে এসে ঠেকেছে। না না, শ্রমিকদের কিছুতেই হরতাল করতে দেওয়া চলবে না, আমি লিখিত দিয়ে দিচ্ছি। রণ, তুমি শ্রমিকদের কাজ শুরু করতে বলো, বারে তুমিও যাও। আমি? হ্যাঁ, কারণ তুমি আমি কোম্পানির চিফ অ্যাকাউন্ট্যান্ট, আর তাছাড়া কদিন পরে তুমি আমার একমাত্র জামাই হতে চলেছো, আর রজনী ওই কটন মিলের একজন অংশীদার, সুতরাং তোমারও কিছু দায়িত্ব অবশ্যই আছে, আর আমি জানি তুমি সেই দায়িত্ব ঠিক মতন পালন করবে। কিন্তু আমার মনে হয় আঙ্কেল, নিখিলকে আড়াল থেকে অন্য কেউ বুদ্ধি দিচ্ছে। এই বাড়ি যাও, নিখিলকে ডাকো, যাও যাও নিখিলকে ডাকো। আমার মনে হয় প্রতাপ, সেই লোকটা হচ্ছে আসল তীরন্দাজ, হয়তো সেই লোকটাই বসুন্ধরা কটন মিলের মালিক। হ্যাঁ বলুন স্যার। এই যে নিখিল, কে তোমাকে উস্কাচ্ছ? কার কথা চলছো তুমি, কার বুদ্ধিতে চলছো? এসব আপনি কি বলছেন রণজিৎবাবু? দেখুন, আমি যার নীতি আদর্শ নিয়ে চলেছি, যার বড় হয়েছি, যার বুদ্ধি পরামর্শ মতো চলি, তিনি কোনো খারাপ বুদ্ধি দেওয়ার মতো মানুষ তো নন। তা সেই তিনিটি কে? বসুন্ধরা কটন মিলের মালিক? বসুন্ধরা কটন মিলের মালিক কি আপনি কি বলছেন রণজিৎবাবু? না না না, আমি যার মতাদর্শে বিশ্বাস করি তিনি তো আমার মামা, তিনি তো বিদেশে থাকেন, তিনি বসুন্ধরা কটন মিলের মালিক হতে যাবেন কেন? সে কি তোমার মামা বিদেশে থাকেন? তিনি তোমার নিজের মামা? না স্যার, তার চাইতে অনেক বেশি। অ্যাকচুয়ালি মামাই আমাকে ওই ছোটোবেলা থেকে ওই বোর্ডিংয়ে হোস্টেলে রেখে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। মামার আমার লন্ডনে আমেরিকাতে নানান ধরনের বিজনেস আছে, একমাত্র ইন্ডিয়াতে আমি ছাড়া তার আর কেউ নেই। মামা ছাড়া তো ওসব কথা, ওসব পাতানো মামার গল্প শুনে সময় নষ্ট করবার কোনো দরকার নেই। না 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 রণজিৎবাবু, দেখুন পাতানো সম্পর্কটাকে অত ছোট করে দেখবেন না। অনেক সময় দেখা গেছে রক্তের সম্পর্ক থাকলেও কেউ আপন বা আত্মীয় হয় না, আত্মার কাছাকাছি যে বা যারা থাকে তারাই আত্মীয় হয়। ও তুমি অনেক কথা বলছো, সোজা কথায় জবাব দাও, বসুন্ধরা কটন মিলের মালিককে তা তুমি জানো? না মালিককে জানি না, তবে বসুন্ধরা কটন মিলের নামটাই জানি, শুনতে পাচ্ছি। আমাদের আর আর কটন মিলের বেশ কিছু শেয়ারও তারা কিনে ফেলেছেন এটাও শুনেছি। আমি কি ওই বসুন্ধরা কটন মিলের মালিক যেই হন না কেন, তার মনোবাসনা কোনোদিন পূর্ণ হবে না, কারণ আমরা আর আর কটন মিলের কখনোই কোনো ক্ষতি হতে দেব না। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, দেখবেন আবার আর আর কটন মিল মাথা উঁচু করে দাঁড়াবে। স্যার একবার যখন আপনার জন্য নুন খেয়েছি, তখন আপনার জন্য দরকার পড়লে আমাদের জানটাও দিয়ে দেবো। তুমি কথা দিচ্ছ নিখিল, কথা দিচ্ছ? তুমি আমার কটন মিলের পতন কিছুতেই হতে দেবে না। বেশ, তুমি আমার কেবিনে এসো, আমি লিখিত দিয়ে দিচ্ছি। এসো এসো, তোমরা এসো। বাহ, খুব ভালো খেলছো নিখিল, হরতাল করে কটন মিলটাকে পথে বসাচ্ছ, আবার কটন মিলের জন্যে জান লড়িয়ে দেবো বলে বড় বড় বাতও মারছ। আপনি বারে বারে ভুল করেন রণজিৎবাবু, আমরা শ্রমিকরা মালিকদের জন্য আমাদের জান দিতে পারি ঠিকই, কিন্তু তাই বলে আমাদের পরিবারের লোকগুলোকে তার পেটে ভাতে মারতে পারি না। অ্যাকচুয়ালি শ্রমিকদের ওপরে মালিকরা যখন অন্যায় অত্যাচার করেন, তখন তাদের সেই অন্যায়টাকে চোখে আঙুল দিয়ে দেখাবার জন্য মাঝে মাঝে হরতালেরও প্রয়োজন আছে। আশা করি আমি যেটা বলতে চাইছি আপনি সেটা বুঝতে পেরেছেন। যেদিন তোমাকে পাকে পাবো সেদিন আমিও তোমায় বুঝিয়ে দেব। মাইন্ডেড? হ্যালো, হ্যাঁ মামা। হ্যাঁ হ্যাঁ প্রতাপ স্যার আমাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখিতও দিচ্ছেন, আর লেখাটা পেলেই আমরা হরতাল তুলে মিল চালু করে দেবো। হ্যাঁ কি বলছো? না না না, আজকে মিল চালু করো না, শনিবার। হ্যাঁ না, বারবেলা। হ্যাঁ আগামীকাল রবিবার, সোমবার ভালো একটা শুভ সময় দেখে মিল চালু করবে। ওকে? হুম হ্যাঁ আমি শুনেছি। হুম কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি।
বাবা, আমি হলাম শখের গোয়েন্দা ভোলানাথ দাস। গোয়েন্দা দীপক আমার গুরু। কানে কালা হতে পারি, কিন্তু আমার নাককে তো ফাঁকি দিতে পারবে না। ও, কানে কালা তার মানে কিছু শোনেনি। আচ্ছা, তুমি কি আমার কথা মানে তুমি এখানে কিসের রহস্য খুঁজছো? রহস্য বাড়ির কানাচে কানাচে রহস্যে ভর্তি। পিসি বলেন, ছোট কর্তা বলেন, সকলের জীবনটাই রহস্যময়। সেই রহস্যের হদিশ পেয়েছি আমি, এই গোয়েন্দা ভোলানাথ দাস। তুমি এদের জীবনের রহস্যটা কি আমাকে একবার বলবে? না, আপনাকে বলবো কেন? এসব হচ্ছে টপ সিক্রেট, বাবা বলা যাবে না। আমাকেও বলা যাবে না? না, আপনাকে দেখে কেমন যেন রহস্যময় বলে মনে হচ্ছে। আপনি আসলে কে বলেন তো? আচ্ছা, তুমি কি আমার কথা কিছু শুনেছো? ব্যথা ব্যথা, সকাল থেকে মাথা ব্যথা করতেছিল, নমিতা ওষুধ দিল, এখন কমেছে। তা আপনি তো বললেন না, আপনি আসলে কে? আমি আমি কি কানে কালা? একদম না। তুমি হচ্ছে কি শিয়ানে কালা? খাসির মাংস হচ্ছে, ও কতদিন পর খাসি খাবো। ভুল হয়ে গেছে নমিতা, আর বল বল, আমি যাই। আমি যাই মামা বাবু। আজ সন্ধ্যেবেলা মা ঠাকুরন বড় ঠাকুরের পুজো দেবেন, তারই সব আয়োজন করতে হবে। নমিতা, কি ব্যাপার? এতক্ষণ তুমি এ ঘরে কি করছো? বাড়িতে পুজো আয়োজন করতে হবে না, যাও। যাই মা ঠাকুর, ফুল তুলে আনি। স্বামীর কল্যাণের জন্য ঈশ্বরকে ঘুষ দেওয়া হচ্ছে বুঝি? স্বামীর কল্যাণের জন্য পুজো দেওয়াকে ঈশ্বরকে ঘুষ দেওয়া বলে না। সে ছোট ঠাকুর বড় ঠাকুর যেটা করি বলো না, তোমার স্বামীর কল্যাণ আর কেউ করতে পারবে না। যদি কেউ পারে তাহলে মানুষ ঠাকুর, মানে আমি, শ্রীমান আকাশ চ্যাটার্জি। তুমি এক কাজ করো, বুঝেছো? তুমি তুমি ওই পুজোর নৈবেদ্য না প্রতিদিন আমার পায়ে একটু করে ঠেকাও। তুমি তো জানো আমার মনটা নরম, গলে গেলেও যেতে পারে। নিচ নিচ শয়তান শয়তান, আমার ক্ষতি করার জন্য তুমি এখানে এসেছো তো? আমার পরিবারে কারো কোনো সর্বনাশ আমি তোমাকে করতে দেবো না। সেদিন ফাগুন মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, রাজ আজ তুমি দেখবে আমার চোখে তোমার সর্বনাশ। আমার চোখের দিকে একটু ভালো করে চেয়ে দেখো, আমার চোখে দিকে চাইবার সেই হিম্মতটাই তোমার নেই। আমার বাড়ির প্রত্যেকটা মানুষকে ডেকে এনে না তোমার মুখোশটা আমি খুলে দেবো সবার সামনে। কাজ করো, উনি তো পুজো রেখেছেন সন্ধ্যাবেলায়, ওই বড় ঠাকুরের পুজো রেখেছেন, তুমি একটু ওনার কাজে সাহায্য করো কেমন? কিচ্ছু করতে হবে না, কাউকে কিচ্ছু করতে হবে না। চিত্রা যা করে সব ঈশ্বরিত করে ফেলেছেন, শত্রুর মুখে ছাই দিয়ে অবশেষে তাহলে মিলটা খুলছে। মিলটা খুলছে, এখনো খোলেনি, কবে যেন খুলছে? সোমবার সোমবার, মাঝখানে রবিবার কি ঘটে যায় কে জানে। সোমবার মিলটা খুলবেই, কেউ কিচ্ছু করতে পারবে না। এই তো ভালো কথা, মিল খুলছে, কি বলো চিত্রাম্মা? মিল খুলছে, এটা তো মঙ্গলের কথা। হ্যাঁ, আর এতে উত্তেজিত হওয়ার কি আছে? উত্তেজিত হলে ওনার শরীর খারাপ হবে, ওনাকে একটু বোঝাও। হ্যাঁ ঠিকই তো, আপনি শান্ত হন মা, শান্ত হন। সোমবার আমাদের কটন মিল খুলবে, এই তো একটু আগেই আপনার ছেলে ফোন করে বলল। রণ ফোন করেছিল, কি বললো? সব ঠিক আছে, কোনো নতুন ঝামেলা নেই তো? না না, সব ঠিক আছে, আর কোনো ঝামেলা হয়নি। ঈশ্বর মঙ্গলময়, তাই ঝামেলা নেই। একবার প্রতাপ আমাকে বলেছিল ওর মিলে যেতে, কিন্তু আমি ঠিক মিলের কারবারটা বুঝি না, তাই যাইনি। আমার সংসারে একটা একটা শয়তানের কুনজর পড়েছে।
তোমার শাশুড়ি মায়ের কি পছন্দ একবার জেনে নাও। আপনার কি চাই বলুন? কিছু চাই না, কিচ্ছু চাই না। আমার আর তুমিও ওনার কাছ থেকে কিছু নেবে না। চিঠিটা কেন নেবে, কেন নেবে? কে উনি? আমাদের ফ্যামিলির সঙ্গে ওনার কি সম্পর্ক? একটা অচেনা অজানা বাইরের লোকের কাছ থেকে কোনো কিছু হাত পেতে নিতে তোমার স্টেটাসে বাঁধবে না। সত্যি আমি কে? আমি তোমাদের কেউ না, আমি বাইরের লোক, অচেনা মানুষ। তাই আমার জন্য আমার দেওয়া কিছু দিলে তোমার স্টেটাসে বাঁধবে। জানো তোমার শ্বশুর মশাই আমি ছোটো থেকে একসঙ্গে খেলাধুলো করে বড় হয়েছে, তাই সবসময় আমার তো কোনো কেউ নেই, না মা নেই, বাবা নেই, ছেলে নেই, মেয়ে নেই। তাই সবসময় ভাবতাম প্রতাপ তোমার শ্বশুর মশার পরিবার মানে আমার পরিবার। তো বাইরে থেকে আসবার সময় কারোর জন্য কিছু নিয়ে আসতে পারিনি, তাই ভেবেছিলাম তোমাকে নিয়ে একটু শপিংয়ে যাবো, সবার জন্য কেনাকাটা করবো। তো থাক, আমি কে? আমি তো কেউ না তোমাদের। না, আপনি কেউ নন, আপনি আমার পরিবারের কেউ নন, সেটা আমি কোনোদিনই স্বীকার করতে পারবো না। ইনফ্যাক্ট শুনুন, এত বছর পরে এখানে এসে বন্ধুত্বের মুখোশ পরে আমার পরিবারের কাউকে লোভের ফাঁদে ফেলবার চেষ্টাও করবেন না। অবশ্য চেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ এই পরিবারটা চলে আমার কথায়। চিত্রা, তুমি আমার সঙ্গে গুরুদেবকে দর্শন করতে যাবে, কোনো শপিং মলে নয়। যাও, রেডি হও, আই এম ওয়েটিং ফর ইউ। মামার সাথে শপিং এ যাই না। নো, আই সেড গো এন্ড গেট রেডি, গো গো। আচ্ছা আচ্ছা চিত্রামা, শপিং তো আর পালিয়ে যাবে না, আমরা অন্য একদিন যাবো, কেমন? হ্যাঁ, আজকে তোমার মায়ের সঙ্গে যাও, শাশুড়ি মায়ের সঙ্গে যাও, যেখানে বলছেন তুমি যাও। আর আমরা অন্য, আচ্ছা তোমার জন্মদিনটা কবে বলো? এই তো সামনের মাসের 22 তারিখে। 22 তারিখে? ওকে, আমরা 22 তারিখের আগে শপিং এ যাবো। হ্যাঁ, সবার জন্য কেনাকাটা করবো, আর ওই দিন আমরা বড় একটা হোটেলে ডিনার করবো। হ্যাঁ, তাহলে তোমার জন্মদিনটা কবে, এটা কি তোমার শ্বশুর বাড়ির কেউ? চিত্রা, আমি তোমাকে এখান থেকে যেতে বলেছি, যা। আর শোনো শোনো, তোমার জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করা হবে সেটা আমি ঠিক করব, বাইরের কেউ নয়। কথাটা ওকে জানিয়ে দাও। মামা, মা না চাইলে আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। যাওয়া উচিত হবে না, সংসারে শান্তি রাখতে গেলে শাশুড়ি মায়ের কথা শুনে চলতে হয় না। উনি যা বলছেন সেটাই করো, তুমি যাও, তৈরি হয়ে এসো, যাও গুরুদেবকে দেখে এসো, যাও। আমার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে যে বড় ও রিয়েলি আকাশ, পরাজিত সৈনিকের মতো তোমার ওই ফ্যাকাশে মুখটা দেখতে আমার সত্যি খুব খারাপ লাগছে। তাহলে আকাশ চ্যাটার্জি, যুদ্ধের শুরুতেই তুমি হেরে গেলে তো? বলতে পারো আমি হেরে গেছি, তুমি জিতে গেছো, কিন্তু এটা ফার্স্ট রাউন্ড। ও ইয়েস, এন্ড ফার্স্ট রাউন্ড টু লাস্ট রাউন্ড আমি জিতবো, কারণ আমার এই সংসারটা, আমার সংসারটা বাড়ির ভিতর উপরে দাঁড়িয়ে নেই আকাশ চ্যাটার্জি। আমার ঘরটা কোনো তাসের ঘর নয়। এবার এই প্রত্যেকটা মানুষকে আমি একটা অদৃশ্য সুতোর বন্ধনে মালার মতো করে গেঁথে রেখেছি, আর সেই মালাটাকে ছেঁড়ার ক্ষমতা তোমার নেই। নেই নেই নেই, তোমার ওই মুন্ড মালাগুলোতে না পচন ধরেছে, পচন, লোভের পচন। হ্যাঁ, আমি তোমার বৌমা মানে চিত্রার চোখেও লোভ চিকচিক চিকচিক করতে দেখেছি। একে একে এ বাড়ির প্রত্যেকটা সদস্যকে আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবো। প্রথমে আনবো ওই তোমার বৌমা চিত্রাকে, তারপর রণ। এসব তো দেখো না, রণজিৎ রায়কে তুমি কোনোদিনই তোমার বসে আনতে পারবে না, বিকজ হি ইজ মাই সন, মাই সন, আমার রক্ত বইছে ওর শরীরে। বেঈমানি রক্ত বইছে ওর শরীরে, তাই তো ওটাকে বেঈমান বানাতে বেশিক্ষণ সময় লাগে না। আমার কাছে সব রোগের দাওয়াই আছে, যেখানে যেটা প্রয়োজন সেটা দিয়ে নিয়ে আসবো। চিত্রাকে আনবো, তোমার ছেলেকে আনবো, তারপর প্রতাপ, তারপর
আকাশ কুসুম কল্পনা করো না আকাশ চ্যাটার্জি, আমাকে তুমি কোনোদিনই বশ করতে পারবে না। ইনফ্যাক্ট আমার বিশ্বাস তুমি জীবনে আর কোনো দিন অর্জন করতে পারবে না। অবিশ্বাসের বিশ্বাস অর্জন করতে আমিও চাই না। আসলে জানো তো, দেখো আমার লক্ষ্য কিন্তু তুমি নও, আমার লক্ষ্য তোমার মেয়ে রজনী। রজনী কোথায়? রজনী, রজনী, রজনী কোথায় আমি জানি? তুমি জানো কোথায় রজনী? বলো বলো কোথায়? বলবো না। রজনীকে তুমি নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছ। বলো কোথায় রেখে তোমার মেয়েকে? বলো বৌদি, কি হয়েছে বৌদি? আমি না এই মনে আমি আমি একে রজনীকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমাকে বলতে গেছিল, তুমি বাথরুমে ছিলে, আমাকে বলো মাকে কথাটা বলে দিই। আর বলতে হবে না। শোনো নির্মলা, আমি সন্ধ্যাবেলা বাড়িতে একটা পুজোর আয়োজন করেছি, আমি চাই তুমি সেখানে উপস্থিত থাকা। আর আমি এখন গুরুদেবের কাছে যাচ্ছি, খুব শীঘ্রই চলে আসবো। ডন্টওয়ারি, ওকে? কেমন আছো আকাশদা? আমায় চিনতে পেরেছো? না, প্রথমে চিনতে পারিনি, তারপর বউটান তোমার নাম ধরে ডাকলে চিনতে পারলাম। কিন্তু দেখো, তোমাকে আমি এখানে দেখবো এটা তো আশা করিনি। আমি তো ভেবেছিলাম তোমাকে তোমার শ্বশুরবাড়ি মানে তোমার স্বামীর সঙ্গে দেখবো। স্বামীর সৌভাগ্য আমার কপালে লেখা নেই, আমি বিয়ে করিনি। কেন বিয়ে করোনি? কেন? কারণটা কি? কারণ আছে বই কি? যাকে ভালোবাসতাম তাকে মুখ ফুটে কখনো ভালোবাসার কথা জানাইনি, আর জানালেও সে মানুষটা আমার ভালোবাসা গ্রহণ করতো না, কারণ তখন সে ছিল মগ্ন অন্য ফুলসজ্জাতে। আকাশদা, তুমি ঠিক আগের মতোই আছো, কথায় কথায় শায়রি কবিতা বলো। আকাশদা, তোর মনে আছে সেই ছেলেবেলা গরমকালে সকলে মিলে আমরা ছাদে চলে যেতাম, তুমি আমি ছোটদা বড়দা, তুমি একটার পর একটা শায়রি করতে, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে, তুমি রবি ঠাকুরের গান গাইতে, ওই যে আমার ফেভারিট গান ছিল আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চায়, তোমা ছাড়ারে জগতে মোর কে হো নাই কিছু নাই গো আমার। আকাশদা, আকাশদা তোমার মনে আছে যেদিন আকাশে পূর্ণিমা চাঁদের যোজনায় চারিদিক মোহময় হয়ে উঠত? তুমি চাঁদকে নিয়ে শাড়ি পরতে, কি অপূর্ব, কি অপূর্ব মোহময় পরিবেশ হয়ে উঠত সেই শাড়িগুলো, তোমার মনে আছে আকাশদা? চকর কহে চাঁদ সে চাঁদ, তোমারি মুস্কুরা হাট বিটা দিয়া হর গাম হর দুরিয়া হর ফয়সলা, দূর রহ কে ভি পাস রহতে হো। চাঁদের হাসি বাঁট ভেঙেছে উঠলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁক ভেঙেছে। গলাটা এখনো বেশ সুন্দর, আগে বুঝতে পারোনি? না। আচ্ছা আকাশদা, তোমার মনে আছে ছোটদা একখানা গান গাইছে? হ্যাঁ, তোমার ছোটদা বেশ ভালো গায়। ওই যে দিয়েছিল আমার স্বপ্নচারিণী, স্বপ্নচারিণী তারি বুঝিতে পারিনি, আমি বুঝিতে পারিনি। প্রবীণ, এ কি চেহারা হচ্ছে তোমার? সকাল একজন দেখেছিলাম, কিন্তু আমি চিনতে পারিনি। তুমি ভালো আছো তো? ভালো নেই রে ভাই, ভালো নেই আমি, আমার ছোট বোন কেউ ভালো নেই, নিজের ভালোবাসাকে অন্তরালে লুকিয়ে রেখে ঘরের কোণে বসে চোখের জল ফেলে। আমরা আমরা বড় দুই দাদা থাকতো, বোনটা আমার রায়গুড়োই হয়ে রইল। জানো আকাশদা, মা মারা যাওয়ার পর ছোটদার মাথাটাকে আমার গোলমেলে হয়ে গেল, মাঝে মাঝে ঠিক থাকে, মাঝে মাঝে এমন অদ্ভুত সব কথাবার্তা বলে যার কেউ কিছু মানে খুঁজে পায় না। সময় চিকিৎসা হলে হয়তো ভালো হয়ে যেত, কিন্তু কে করাবে চিকিৎসা? বর্দা গা করলো না, আর আমি কালো মেঘ দেখা দিয়েছে, ঘন কালো ভয়ঙ্কর গম্ভীর একটা কালো মেঘ, এটা এটা ঝড়ের পূর্বাভাস, প্রলয় ঝড়ে তুফান উঠবে, প্রলয় ঝড়ে ঘরে যাও, ওখানে ঘরে যাও। আমি প্রবীণকে এই অবস্থায় দেখবো আমি তো কল্পনাও করতে পারিনি।
জানো তো কে উচিত, আমি 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 চেষ্টা করবো ওকে সুস্থ করেন, যত টাকা লাগে আমি দেবো, আমি দেবো, আমি প্রবীণকে সুস্থ করে তুলবই, যদি দরকার হয় আমি আমেরিকা নিয়ে যাবো, যত বড় ডাক্তার দেখাতে হয় আমি দেখাবো, আমি ওকে সুস্থ করবো। ছোটটাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে, ছোটটা যদি ভালো হয়ে যায় না তুমি যা বলবে আমি তাই শুনবো, কিছু চাই না, আমি তোমার কেনা গোলাপ হয়ে থাকবো। না 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 না, আমার কিচ্ছু চাই না, শুধু শুধু প্রবীণটা সুস্থ হয়ে উঠুক, এটাই আমার বড় পাওনা হবে। চলো, আমি ভাবতেও পারিনি, যাও ওকে নিয়ে যাও ঘরে, চলো। কত সহজে সান্ত্বনার দাওয়াই দিয়ে এবারে দুটো সদস্যকে আমার দলে নিয়ে এলাম, যদিও এরা ছোটখাটো ছোটখাটো অস্ত্র, তবু পেছনে ফোটাবার জন্য সংস্কারও তো দরকার হয় না। ঠিক আছে, যা আনন্দ হচ্ছে না দুজন সদস্যকে আনতে পেরে, এরপর সবাইকে আনন্দ লাগে, খুব আনন্দ হচ্ছে, আনন্দ আমার গাইতে ইচ্ছে করছে। মম চিত্তে নীতি নিত্যে কিজি নাচি তাতা তৈ তৈ তাতা তৈ তৈ তাতা তৈ তৈ, মম চিত্তে নীতি নিত্যে কিজি নাচি তাতা থৈ থৈ তাতা থৈ থৈ তাতা থৈ থৈ, তারি সঙ্গে কিমি রঙ্গে সদা বাজে তাতা থৈ থৈ তাতা থৈ থৈ তাতা থৈ থৈ, মম চিত্তে নীতি নিত্যে কিজি নাচি তাতা থৈ থৈ তাতা থৈ থৈ তাতা থৈ থৈ, হাসি কান্না এরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থৈ থৈ তাতা থৈ থৈ তাতা থৈ থৈ, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ, শেখা রঙ্গে ছুটি রঙ্গে সদা বাজে তাতা থৈ থৈ তাতা থৈ থৈ তাতা থৈ থৈ, মম চিত্তে নীতি নীতি কে যে নাচে তাতা থৈ থৈ তাতা। এটা তোমার বাবা কিছুতেই মেনে নেবেন না। তাছাড়া মেনে নেবিনি বা কেন, ধনী মানুষের একমাত্র মেয়ে বড়লোক শ্বশুর বাড়িতে সোনার পালঙ্কে শুয়ে বসে দাসদাসীদের পদসেবা উপভোগ করবে তা নয়, সেখানে একটা গরিব শ্রমিকের ছোট্ট কোয়ার্টারের এক চিত্তে বারান্দায় ওই উনুন জ্বালিয়ে শাড়ির আঁচলে ঘাম মুছতে মুছতে শাক ভাজা বানাচ্ছে, দৃশ্যটা কল্পনা করতে গিয়ে আমি শিউরে উঠছি, তোমার বাবা তো নির্ঘাত হার্ট ফেল করবে, কোনো মানুষের মৃত্যুর দায় ভার আমি বহন করতে পারবো না। তুমি যে দৃশ্যের বর্ণনা দিলে সেটা ভাবতে না, আমার ভীষণ ভয় করছে, মানে সত্যি সত্যি উনুনের আগুনে রান্না করতে হবে, তোমার ঘরে গ্যাস নেই? না নেই। মানে ফ্রিজ ফ্রিজও নেই? না না, ফ্রিজও নেই, এত প্রশ্ন করবার আগেই বলে দিই ওই টিভিও নেই। টিভিও নেই কেন নিখিল? টিভি ফ্রিজ গ্যাস ওভেন এগুলো তো কোনো লাক্সারি নয়, এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে, তাছাড়া আজকাল যারা লোকের বাড়িতে কাজ করে তাদের ঘরেও টিভি ফ্রিজ গ্যাস আছে। ঠিক আছে, বিয়ের পর আমরা সব কিনে নেব। কিনবার সামর্থ্য নেই? কিনবার সামর্থ্য নেই? ঠিক আছে, বাবাকে বলবো, বাবা বরপর হিসেবে ওই তিনটে দরকারি জিনিস দিয়ে দেবে। ঠিক, আমি পণ প্রথাকে ঘৃণা করি, আমি বরপর নেব না। বরপর নেবে না? ঠিক আছে, বাবাকে বলবো, বাবা দান করে দেবে। না না, আমি কোনো দানও গ্রহণ করি না। বাবার সম্পত্তির অর্ধেক মালিকানা আমি পাবো, আর তাছাড়া বাবার সম্পত্তির 50% অংশীদারও আমি, আমার টাকা দিয়ে সমস্ত জিনিসপত্র কিনে আমাদের ঘর সাজাবো, আমার টাকা তো তোমারও টাকা, তাই না নিখিল? না তাই না, আমার টাকা তোমার টাকা, কিন্তু তোমার টাকা মানে তোমার বাবার টাকা আমার নয়, আর কখনো হতেও পারে না। আচ্ছা বেশ বেশ বেশ, আমার বাবার টাকা তোমাকে নিতে হবে না, কিন্তু আমি নিজে যদি চাকরি করে উপার্জন করি তাহলে আমার টাকা গ্রহণ করতেও কি তোমার আত্মাভিমানী লাগবে? না রজনী, সেক্ষেত্রে আমি বরং গর্ব অনুভব করব। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? হ্যাঁ, তুমি চাকরি করবে, কষ্ট করে উপার্জন করবে, অথচ ওই গরিব শ্রমিকটার পেছন ছাড়বে না, তাই তো? না, আমি ছাড়বো না, আমরা দুজনে মিলে ছোট্ট একটা ঘর বানাবো, আর সেই ঘর ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে সাজাবো। না,
আমরা জীবন্ত পুতুল দিয়ে সাজাবো, আমরা একটা ফুটবল টিম তৈরি করে ফেলবো গো। আচ্ছা রজনী, যত সহজে আমরা আমাদের স্বপ্নগুলোর কথা বলছি, স্বপ্নগুলো স্বপ্নগুলো হয়তো স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন পূরণ হয়তো আর কোনোদিন হবে না। জানি নিখিল, স্বপ্ন পূরণ করতে গেলে অনেক বাধা আসবে, অনেক। আমি ভাবছি খুব শিগগির আমি বাবার সাথে এই ব্যাপারে কথা বলবো। জানি বাবা সহজে গোল আইডিয়া, বাবা নয় মুশকিল আসান মামাকে তোমার কথা জানাবো। মুশকিল আসান মামা তিনিকে? তোমাকে তো বলাই হয়নি, বহু বছর পর আফ্রিকা থেকে বাবার ছেলেবেলার এক বন্ধু গতকাল সকালে আমাদের বাড়িতে এসেছে। বাবার কি তাকে মুশকিল আসান বলে ডাকতেন, বাবার সমস্যা উনি নিমেষেই সমাধান করে ফেলতেন। মামাকে দেখলেই না তোমার ভীষণ ভালো লেগে যাবে, দারুণ হ্যান্ডসাম, দারুণ জোভিয়াল, মানে দেখলে একটা ভরসা আসে, মনে হয় সত্যি সত্যি মুশকিল আসান। আমার সাথে না খুব ভাব হয়ে গেছে, আমি বাড়িতে গিয়েই মামাকে আমাদের সমস্যার কথা জানাবো। আমি শিওর মামা একবার বাবাকে বললেই বাবা রাজি হয়ে যাবে, আর বাবা রাজি হয়ে গেলে বাকি সকলেই রাজি হতে বাধ্য। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমিও না আমার মামার সঙ্গে ফোনে এই ব্যাপারটা আলোচনা করে নেব। আমার প্রথম কাজ হবে মামাকে দিয়ে ওই আশীর্বাদটা বানচাল করানো। আশীর্বাদ মানে? আর বলো না, বাবা মা আমাকে কিছু না জানিয়ে এই হামদা অহংকারী বাড়িঘর সাথে আমার বিয়ের দিন ঠিক করে ফেলেছে। আশীর্বাদের দিনটাও ঠিক হয়ে গেছে, আগামী 12ই অগ্রহায়ণ। বাড়ির গুহ মানে আমাদের কটন মিলের চিফ অ্যাকাউন্টেন্ট? ও মাই গড, এই কথা তুমি আমায় আগে বলোনি তো। কি করে বলবো, আমি নিজেই তো কাল সন্ধেবেলা জানতে পারলাম। ওই দাঁতপেলে নিয়ে ব্যাংছারাম বাড়িটা গুচ্ছ ফুল নিয়ে খুশিতে গাদা গাদা হয়ে আমাকে বিয়ের খবরটা জানালো। তুমি কি বললে? বলবো আবার কি, লোভনীয় পাত্র খোঁজা আমার আর শেষ হবে না। তার চেয়ে বরং যে আমার কাছে সব থেকে লোভনীয় পাত্র আমি তার ধরনী হয়ে থাকবো। কি জানি রজনী, আমার বড় ভয় করছে, আমাদের স্বপ্ন পূরণ হবে তো? স্বপ্ন আমার তোমায় ঘিরে, স্বপ্ন আমার তোমায় ঘিরে, থাকবো সুখে ছোট্ট ঘরে আপন করে। স্বপ্ন আমার তোমায় ঘিরে, স্বপ্ন আমার তোমায় ঘিরে, থাকবো সুখে ছোট্ট ঘরে আপন করে। বড় ভয় হয় আমার মন হারাতে, কি করে তোমায় চোখ রাখতে। বড় ভয় হয় আমার মন হারাতে, কি করে তোমায় চোখ রাখতে। জানি না 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 জানি না। তুমি আমার চোখের তারা, চোখের তারা, তোমার প্রেমী পাগল পারা আপন হারা। তুমি আমার চোখের তারা, তুমি আমার চোখের তারা, তোমার প্রেমী পাগল পারা আপন হারা। স্বপ্ন আমার তোমায় ঘিরে, স্বপ্ন আমার তোমায় ঘিরে, থাকবো সুখে ছোট্ট ঘরে আপন করে। বাহ বাহ রজনী বাহ, তাহলে ইনি হলেন তোমার সেই প্রেমিক যিনি মানুষ হিসেবে অনেক বড়। পালের গোদা নিখিল পাল, তোমার সাহস তো কম নয়। হ্যাঁ মালিকের ভরা সিংগুলে তুমি হাত গলিয়েছ। হ্যাঁ দেখুন দেখুন বারিনবাবু, দেখুন পালের গোদা নিখিল পালের চালাকিটা একবার দেখুন। অসভ্যচার, মালিকের মালিকের দামি বস্তুটাকে পুটিয়ে নিজের ঘরে তুলতে গেছে, অসভ্যচার করার মালকে দেখো তোমাকে। বলি এই ব্যাপারটা যদি আমাদের মালিক জানতে পারে তোমার অবস্থা কি হবে, তুমি বুঝতে পারছো? পালের কথা নিখিল পাল, রজনী তোমার উপর আমার একটা বিশ্বাস ছিল, সেটা যে এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। ছি ছি রজনী ছি, তোমার তোমার রুচি এত নিম্নমানের, একটা রাস্তার ভিখিরিকে তোমার শ্রেষ্ঠ পুরুষ বলে মনে হলো? রজনী ওর চাল ছিল নেই, স্ট্যাটাস নেই, তোমার পাশে দাঁড়াবার কোনো যোগ্যতা নেই, কি দেখলে এই ভিখিরিটার মধ্যে? যা আপনি দেখতে পাচ্ছেন না, আপনি ঠিকই বলেছেন, নিখিলের চাল ছিল নেই, একটা ভালোবাসাও নেই, কিন্তু হৃদয়ে এক রাশ ভালোবাসা আছে।
ভালোবাসা আছে। টাকা পয়সায় টান পড়বে যখন, তখন এক রাশ ভালোবাসা ওই বস্তির ভাঙা জানলা দিয়ে এক নিমেষে উড়ে যাবে। রজনী, রজনী, তুমি বিরাট বড় একটা ভুল করছো। বাড়ির বাবু, আমি ভুল করছি না, ঠিক করছি, সেটা আমাকে বুঝে নিতে দিন। যেদিন বুঝতে পারবে সেদিন অনেক দেরি হয়ে যাবে রজনী, ফিরে আসার কোনো রাস্তা খুঁজে পাবে না। বরিন বাবু, আমি সামনের দিকে চলতে ভালোবাসি। আমার বিশ্বাস, নিখিলের সততা, চরিত্রের দৃঢ়তা আর উদারতা, সর্বোপরি নিখিলের ভালোবাসা আমাকে ফিরে তাকাতে দেবে না। ওহ, ছেলে মানুষের মতো কথা বলছো রজনী, জীবনে অর্থের প্রয়োজনটাকেও স্বীকার করা যায় না। একটা কথা জানেন তো, নিরর্থক অর্থ অনর্থের মূল কারণ। ভালো লাগে না, ভালো লাগে না, কথার কচকচা নেই, একদম ভালো লাগে না। রজনী মা, চলো তো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর বারিনবাবু, এই ব্যাপারটা পাঁচখান করার একদম দরকার নেই, যদি একবার প্রতাপ স্যার জানতে পারে না, কুরুক্ষেত্র করে ছাড়বে। আর এই যে পালের কথা নিখিল, পাল তুমি থেকে বিদায় হওয়া, বলে ভুলে, মনের ভুলে আর রজনী মার দিকে তাকাবে না। দেখো, মালিকের মেয়ের দিকে কুনজর দেওয়াটাই তোমাকে এই মিল থেকে তাড়ানোর প্রধান কারণ হয়ে দাঁড়াবে। আর এরপরে যদি এই ঘটনা আবার ঘটে, না মালিক না, আমি নিজেই তোমাকে মিল থেকে ছাঁটাই করবো। অসভ্য ছেড়ে কথা, রজনী মা, চলো চলো চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। ম্যানেজার কাকা, আমি একা যখন আসতে পেরেছি তখন আমি একাই চলে যেতে পারবো, আপনারা যান। রজনী, এই লোকটা অর্থের লোভে তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করছে, তুমি তুমি কেন বুঝতে পারছো না? নিখিল ভালো করেই জানে তোমাকে বিয়ে করলে প্রতাপ রায়ের অর্ধেক সম্পত্তি ওর কবজায় চলে যাবে, তাই যথেষ্ট ছককষে প্ল্যান করে তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করছে, তুমি তুমি কেন বুঝতে পারছো না? এই যে পালের কথা নিখিল পাল, তুমি যতই প্ল্যান করছো আর ছককষো, তোমার তোমার ওই দুষ্কর্ম আমি সফলতা দেব না। এই বল না, ম্যানেজার বাবু, অনেকক্ষণ ধরে চুপ করে থেকে আপনাদের অপমানগুলো সহ্য করেছি, আমার এই চুপ করে থাকাটাকে দয়া করে আমার দুর্বলতা বলে ভাববেন না। আর বারিন বাবু, ওই ছককষে প্ল্যান করে চলার অভ্যেসটা আপনাদের, আমি সামান্য শ্রমিক মানুষ, দিন আনি দিন খাই, ছককষে প্ল্যান করে চলার অসুখ কোথায় আমার বলুন? অভাবের মধ্য দিয়ে বড় হয়েছি, অর্থের স্বাদ কখনো পাইনি, তাই অর্থের উপর আবার কোনো লোভ নেই। কিন্তু আপনারা যারা বিলাসিতার মধ্য দিয়ে বড় হয়েছেন, অর্থের স্বাদ যারা পেয়েছেন, তারাই ছককষে প্ল্যান করে বড়লোক শ্বশুরের সম্পত্তি হাতাবার রাস্তা খোঁজেন। রবি ঠাকুরের দুই বিঘা জমির সেই বিখ্যাত ছত্রটির কথা মনে আছে তো? এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন। ধন চুরি নয়, কাঙালটাকেই, মানে তোকেই আমি ধনে প্রাণে মারবো নিখিল, তবেই আমার নাম বারিন গুহ। আমার নাম সুধাংশু ধল। আদিম হিনস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি জ্বালবই, তারপর ফিরে যাব আফ্রিকা। আমি জানি আকাশ, কোন যন্ত্রণার বুকে নিয়ে তুমি আফ্রিকার কালো ছায়া নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিলে। কি করে জানলে? কে বলেছে? বুলুমাস মা বলেছে। কবে বলেছে? মারা যাওয়ার আগে। তুমি হঠাৎ করে কাউ কিছু না বলে চলে যাওয়ার আঘাতটা বুলুমাসে সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি সারাক্ষণ তার কাছাকাছি থাকতাম। তারপর তুমি চলে যাওয়ার কিছুদিন পরে পুলুমাসে মারা যান। মারা যাওয়ার আগে কথা বন্ধ হয়ে গেছিল, কিন্তু চোখ দুটো সারাক্ষণ শুধু তোমাকেই খুঁজত। আমি আফ্রিকা যাওয়ার আগে বোম্বে এয়ারপোর্ট থেকে মাকে একটা চিঠি লিখেছিলাম, বলেছিলাম মা তুমি কিছুদিন একা একটু কষ্ট করে থাকবে, আমি আবার ঠিক তোমার কাছে ফিরে আসবো। কিন্তু মা আমার কথা রাখেননি, তার আগেই চলে গেলেন। বুলুমাসে অসুস্থ হওয়ার খবরটা আমি তোমাকে জানাতে চেয়েছি, কিন্তু তুমি কোথায় আছো, কেমন আছো কিছু তো জানতাম না। কি করে জানবো? আমি তো কাউকে কিছু বলিনি, এমনকি মাকেও কিছু বলিনি, কোথায় যাচ্ছি কি যাচ্ছি কিছু বলিনি। তারপর হঠাৎ একদিন ইন্টারন্যাশনাল খবরের কাগজে মায়ের মৃত্যু সংবাদটা পেলাম। হ্যাঁ হ্যাঁ, বর্দায় একদিন ইন্টারন্যাশনাল কাগজে বুলুমাসের একটা ছবি দিয়ে খবরটা দিয়েছিল। আশা করেছিলাম জানো, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তোমার মায়ের শেষ কাজ করতে তুমি নিশ্চয়ই আসবে। না না, আমি চেষ্টা করেছিলাম জানো, আমি লাগেজ গুছিয়ে নিয়ে আমি এয়ারপোর্ট থেকে এসেছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো না যে মায়ের মরা মুখ আমি দেখব না। যে কারণে আমার মা মারা গেলেন, শুধু সেই কারণটা আমার বুকের মধ্যে বসিয়ে রাখলাম, প্রতিশোধ দেবো। যার কারণে অর্থ পেশা চিনি, যেদিন তার গলায় পা দিয়ে আমি তার শরীর ধ্বংস করতে পারবো সেই দিন। প্রতিশোধের আকাঙ্ক্ষায় জড়িয়ে ফেললে, নিজেকে এমন কঠোর নিষ্ঠুর অনুভূতিহীন মানুষ তৈরি করলে যে অন্য একজনের ভালোবাসার স্নিগ্ধ রূপটা তোমার চোখেই পড়ল না। আকাশটা, তুমি কাকে ভালোবেসে এমন নিশ্চয় হয়েছো আমি জানি না, আমি শুধু এটুকুই বলতে চাই, পারো না এই প্রতিশোধের আগুনটা নিভিয়ে দিয়ে আবার নতুন করে সেই পুরনো আকাশকে ফিরিয়ে আনতে? ইম্পসিবল,
আমার বুকের মধ্যে যে আগুনটা জ্বলছে না, সারা পৃথিবীর দমকল বাহিনী এলেও সেই আগুন নেভাতে পারবে না। ছাড়ো সকালে, এখানে হঠাৎ আমার ঘরে কেন? রজনীর জন্য। রজনীর কি হয়েছে? বাড়ির সঙ্গে রজনীর বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু রজন অন্য একটি ছেলেকে ভালোবাসে। ছেলেটিকে আমি জানি না, তবে রজনীর মুখে শুনলাম ছেলেটি খুব গরিব। আরে গরিব ছেলের সঙ্গে তোমার বৌদি ওর বিয়ে দেবে না। শুধু বৌদি কেন, বর্দাও রাজি হবে না। তাহলে আমাকে কি করতে বলছো? তুমি বর্দাকে একটু বুঝিয়ে বলো। কি ব্যাপার? রজনী যে ছেলেটিকে ভালোবাসে, ছেলেটি গরিব হলে খুব ভালো ছেলে, জোর করে বারিনের সঙ্গে বিয়ে দিলে রজনী কোনোদিন সুখী হবে না। তো আমাকে কি করতে বলছো বলো না। আমি জানি দাদা তোমার কোনো অগাধ বিশ্বাস, এত বছর কোনো যোগাযোগ না থাকলেও সে বিশ্বাসটুকু চিত ধরে না। ঠিক আছে, দেখছি। তুমি কিন্তু রজনীর সঙ্গে কথা বলো, দেখো রজনীর জীবনটা যেন আমার মতো শুকিয়ে না যায়। দেখছি, আমি আজই কথা বলবো, আজই কথা। কি দাঁড়ালো দাঁড়ালো, রজনী একটি ছেলেকে ভালোবাসে, সেই ছেলেটা গরিব, আর ওর বাবা মা চাইছে বরদা গুহার ছেলের সঙ্গে বিয়ে দিতে। তাহলে আমি ঠিক কিভাবে চলবো তাহলে? এখন আমাকে এবার ছক কষে অঙ্ক করে এগোতে হবে। তুমি যতই অঙ্ক কষো না কেন, কোনোটাই মিলবে না। বিধাতা নিজের হাতে ছক কষে এই মানুষের জীবনের অঙ্কগুলো তাদের কপালে ছাপ্পা মেরে বসিয়ে দিয়েছি। যাতা বলছো, মানুষ ভাবে এক করে এক হয় আর এক। তুমি এখানে বসে বসে ছত করছো, আর ওপরে ওই বসে থাকা বিধাতা মুচকি মুচকি হাসছে। ওই যে কথায় বলে না, ম্যান প্রভোসেস গড ডিসপোসেস, মানুষ হচ্ছে বিধাতার হাতের পুতুল। বিধাতা নিজের দুহাতে সুতো বেঁধে মানুষকে পুতুলের মতো নাচায়। টিং টং টিং টং টিং, টিং টং টিং টং টিং, টিং টং টিং টং টিং, টিং টং টিং টং টিং। সালা দাঁত খেলানে বাঞ্চার। আচ্ছা, এটা পাগল সত্যি সত্যি নাকি সিয়ানা? না, প্রতিপক্ষকে দুর্বল ভাবলে চলবে না। প্রতিপক্ষ মামা বাবু। ওরে বাবা, কি আজ কিসের রহস্য? শস্য, শস্য, শস্যর কথা বলবেন না মামা বাবু। এবছর যা খরা যাচ্ছে, বৃষ্টির নামগন্ধ নেই। আবার যখন বর্ষা নামবে তখন সব ভাইসে নিয়ে যাবে। ভগবান বড় স্বার্থপর, গরিবের জন্যই শান্তি নাকের নিকট। না, একদমই না। তা তুমি তো এই বাড়ি থেকে ভালোই মাইনে পাও। মা 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 এখানে থাকেন না, মা বাবা দুজনেই দেশের ঘরে আছেন। তাই তো ভাবছি, যা আকাল পড়লো। আকাল পড়েছে। তা নমিতার সঙ্গে কত বছর তোমার বিয়ে হয়েছে? মামা বাবু একটু জোরে বলবেন কি না, আপনি ভাববেননি আমি কানে খাটো। না না, একদম ভাবিনি আমি তুমি কানে খাটো। বলছি নমিতা, নমিতার সঙ্গে কত বছর তোমার বিয়ে বিয়ে হয়েছে? দশ বছর বিয়ে হয়েছে। আচ্ছা, বাচ্চা বাচ্চা? না মামা বাবু, বাচ্চা কাচ্চা এখনো হয়নি। সেই জন্যই তো আমার মায়ের মনে খুব দুঃখ। সারাইবি কালাটার সঙ্গে কথা বলতে গেলে যে আমার তো ভোকাল কর্ডটাই নষ্ট হয়ে যাবে। এদিকে অত দূরে তোমার সঙ্গে কথা বলা যায় না। আমার কাছে কি জন্য এসেছো? আপনার কাছে কি জন্য এসেছি, কি জন্য এসেছি? হাই যা, মনে করতে পারতেছি না। তুমি এখানে গল্প জুড়েছো, আর ওদিকে ছোট কথা সে কখন থেকে হাঁকছে, কোনো যাচ্ছে না। মনে পড়েছে মামাও, মনে পড়েছে। আপনার ঘরে এসেছিলাম ছোট বাবুর খোঁজ করতে। যাই পাগলা বাবু, ছোট বাচ্চা, এই কালা ভোলা নিয়ে হয়েছে আমার যত জ্বালা। সত্যি কালা ভোলা কি তোমার যত জ্বালা? ওর সঙ্গে যদি দুটো ছেলে প্রেমের কথা বলবে তাও বলতে পারো না, চিৎকার করে তার প্রেমের কথা বলা যায় না। নির্মলা হয়তো অন্য কোনো কারণে বিয়ে করেনি। কোন মেয়ে বিয়ে করতে চায় না বলুন তো মামা বাবু? এই ভাইয়ের সংসারে কোন মেয়ে আইবুড়ো হয়ে মরতে চায় মামা বাবু? সেটা অবশ্য ঠিক। তাহলে নির্মলা বিয়ে করলো না কেন? অত কথা আমি বলতে পারবো না। নির্মলা পিসির ভাগের সম্পত্তি পরের ঘরে চলে যাবে। কথাও শুনেছি ওই নির্মলা পিসি নাকি তার ভাগের সব সম্পত্তি বড় কর্তার নামে লিখে পড়ে দিয়েছে। বড় কর্তার নামে সব লিখে দিয়েছে নির্মলা? কেন, ছোট
ছোট কর্তাও লিখে দিয়েছে। আচ্ছা নির্মলা ছোট কর্তা কি ওদের নিজের ইচ্ছায় লিখে দিয়েছে? নিজের ইচ্ছে, নিজের সম্পত্তি পাগলে অন্য কারোর নামে লিখবে না। নিশ্চয় ওই বড় কর্তা ওদের বুঝিয়ে বাঝিয়ে সবকিছু হাত করেছে। একটা কথা আমি কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছি, টাকা পয়সা মানুষকে বড় স্বার্থপরা লোভী বানিয়ে দেয়। এটা অবশ্য তুমি ঠিক ধরেছ। এই তোমার গিন্নিমা নিশ্চয়ই বিয়েতে খুশি? বাবা খুশি হবে না, তার একমাত্র মেয়ে বলে কথা। ভরি ভরি সোনার গয়না বানিয়েছেন, জগতের গয়নাও বানিয়েছেন। রণ আর ওর স্ত্রী চিত্রা দুজনকে একটু আমার ঘরে পাঠিয়ে দেবে? কাউকে বলবো না, ঠিক আছে? সন্ধেবেলায় 500 টাকা দেবো তো। বাড়ির কাজের মেয়ের কাছ থেকে এত বড় একটা ইনফরমেশন পাবো এটা তো ভাবতেই পারিনি। এই বংশের মেয়েদের বিয়ে হয় না। অধরা, তোমার খুশিতে জল ঢালার এত বড় একটা, না না জল কেন হবে, জল না, তোমার খুশিতে চনা ঢালা হবে। চনা মামা? চনা? চনা? চনা কি বলছো? চনা কি? চনা? চনা 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 কি? চনা আলো? আলো কি আলো? চনা আলো চনা। তোমাদের সঙ্গে একটু বিশেষ আলোচনা আছে বলে ডেকে পাঠিয়েছি। ও তাই? এ কি আলোচনা বাবা? এই বলছিলাম বেরোনো, তোমার তো বোনের বিয়ে আছে। হ্যাঁ। তা বেশ ধুমধাম করে নিশ্চয় বিয়ে দেবে। হ্যাঁ, বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, খুব ধুমধাম করে দেবো। আমার কিন্তু ভয় করছে। কেন কেন ভয় করছে? কেন? শেষ পর্যন্ত বিয়েটা হয় কিনা দেখুন। কেন এই কথা বলছো? কেন? এই বংশে মেয়েদের উপর অভিশাপ আছে। অভিশাপ? সে কি, কিসের অভিশাপ? চুপ কর তো। আরে সে কোন কালে বাবার এক পিছু নাকি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন, তা তিনি নাকি মরার আগে কিসব সব স্বপন্ত করে গিয়েছিলেন। আচ্ছা, বাবার এই রমা পিছে কি মুনি ঋষি ছিলেন নাকি যে তার অভিশাপ চলে যাবে? বলেছে তো, নির্মলা পিছিকে দেখছে না, ওই অভিশাপের ভয় তো বিয়েই করলো। এ বাবা, নির্মলা পিছির বিয়ে না করার পিছনে হয়তো অন্য কোনো কারণ ছিল। অন্য কি কারণ থাকতে পারে রণ? না মামা, আমি কারণটা কি সেটা ঠিক জানি না মামা, তবে অভিশাপ অভিশাপ আছে কি? অভিশাপ নয় তো মামা, বাঁচালে তোমাদের বাড়িতে এসে অভিশাপ তো অভিশাপ বাড়ি পাবো। ঠিক আছে বাঁচালে, তাহলে অভিশাপ তো অভিশাপ কিছু না, তাহলে তো বেশ জমি বিয়ে করবে। তবে তোমার তো এই সম্পত্তি এখন তোমার বাবার নামে সব সম্পত্তি, আর তোমাদের সম্পত্তির পরিমাণও তো প্রচুর। এই সম্পত্তির মালিক এরপর তো হবে তুমি। হ্যাঁ তাই তো, আমি তো একমাত্র উত্তরাধিকারী। আমার ছোট কাকা বিয়ে করেননি, আমার কোনো ভাইও নেই। কিন্তু বোন আছে, বোন আছে, মাথায় রেখো, এই বোনের বিয়ে হলে কিন্তু এই পরিবারের সম্পত্তি মানে অর্ধেক সম্পত্তি চলে যাবে এই পরিবারের বাইরে, ঠিক আছে? ঠিক বললাম কি না? আমি তো এভাবে তো কখনো ভাবিনি মামা। মামা, এই ক্ষেত্রে তো কিছু করার নেই, রজনীর বিয়ে তো হবেই। হ্যাঁ, আর পরিবারের অর্ধেক সম্পত্তি পরিবারের বাইরে চলে যাবে। এতে কি আর করার আছে? করার অনেক কিছু আছে, কিন্তু সেটা তুমি করবে কি না আগে ভেবে দেখো। মামা, আমি এই ক্ষেত্রে আমি কি করতে পারি? ওই যে বললাম, করার অনেক কিছু আছে, সেটা করবে কি না আগে ভাবো, তারপর বলবো। সত্যি তো? এবারে সম্পত্তিতে অন্য কেউ ভাগ বসাবে কেন? তুমি চুপ কর তো। রজনী আমার একমাত্র ছোট বোন, এই পরিবারের সম্পত্তিতে কারো অধিকার আছে? তাহলে তো মিটেই গেল। রণর যখন কোনো আপত্তি নেই তখন তোমারই বা কি করার আছে বলো? না মামা, আপত্তি আছে। আপত্তি আছে? আমার আপত্তি আছে। আচ্ছা বলো, তুমি কি আপত্তি আছে? আচ্ছা রণ, তুমি কেন বুঝতে পারছো না, এই যে তোমাদের ব্যবসা পত্রে এত বারবার অন্ত, সেটা তো তোমারও অবদান আছে। রাইট, অনেক খরচাপাতি করে বোনের বিয়ে দিয়ে দাও, ব্যাস। দাদা বাবার সম্পত্তিতে রজনীর কেন অধিকার থাকবে? সে তো শ্বশুরবাড়ির সম্পত্তি পাবে, সেখানে কেন তুমি ভাগ বসাবে? না দাদা, দাদা তুমি তো ঠিকই বলছো গো। তাহলে আগে বিয়েটা আটকাও। কিন্তু মার রজনীর বিয়ে আমি কিভাবে আটকাবো? যেভাবে তোমার বাবা তোমার পিসির বিয়ে আটকেছিলেন। কি? বাবা নির্মলা পিসির বিয়ে হতে দেননি? এক্স্যাক্টলি মাই ডিয়ার রণ, ঠিক একই কারণে তোমার বাবা নির্মলা পিসির বিয়ে দেননি, এই পরিবারের সম্পত্তি বাইরে চলে যাবে বলে। তুমিও তো বাবার একমাত্র পুত্র। হ্যাঁ, বাবার পর
বাবার পথে তোমার অনুসরণ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, বাবার পথে এগিয়ে চলো। কিন্তু মামা, আমি এগুলো কিভাবে করব? দেখো, বাড়তি মেদ ঝরিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাও, দেখবে একদিন ঠিক তুমি লক্ষ্যে পৌঁছে গেছো। মামা, তার মানে রজনীর বিয়ে না দিলে তারপরে একদিন সুযোগ বুঝে তোমার বোনের সম্পত্তিটা তোমার নিজের নামে করে নেবে, ব্যাস হয়ে গেল। আমি থাকবো, সময় মতো বলে দেবো কি কি করতে হবে, কিভাবে করতে হবে সব বলে দেবো। কেমন এত বড় সম্পত্তির একা মালিক হবে, ভাগ দেবে কেন? আকাশ, আমার এই ছেলেটা না একটা আকাট গাম্বার, তুই ভালো করে ট্রেনিং দিয়ে ওকে মানুষের মতো মানুষ করে তুলতো। আরে সেই কাজই তো করছিলাম, এই কাজই করছিলাম, ট্রেনিং এর কাজই করছিলাম। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, আমাদের ছেলে যেমন আছে বেশ আছে, দয়া করে আপনাকে আর কোনো ট্রেনিং দিতে হবে না। কি বলছো বসুন্ধরা? বলছি উনি তোমার বন্ধু, এবারের অতিথি, মাত্র দুদিনের জন্য এসেছেন, দুদিন বাদেই চলে যাবেন, মিছিমিছি ওনাকে এত ব্যতিব্যস্ত করার কি মানে হয়? তাছাড়া আমাদের ছেলের জন্য উনি এত চিন্তা করবেন কেন? তার দায়িত্ব উনি কেন নিতে যাবেন? অলরেডি দায়িত্ব নিয়ে নিয়েছি বোঠান, আপনি ভাববেন না। দেখুন না, 10 মিনিটের ট্রেনিং এ কেমন পাকাপোক্ত হয়ে উঠেছে একেবারে। রণ, চিত্রা, তোমরা তোমাদের ঘরে যাও। আর শোনো আরেকটা কথা, তোমাদের আবার আমি মনে করিয়ে দিচ্ছি যে আকাশ চ্যাটার্জি এবারের অতিথি, দুদিন বাদেই চলে যাবেন, মিছিমিছি আমাদের পারিবারিক ব্যাপারে ওনাকে জড়িও না, যাও যাও। বিয়ে প্রতাপ, বলছিলাম যে না, আমি যখন বাইরের মানুষ, এবারের কেউ নই, তখন পারিবারিক আলোচনার মধ্যে আমার না থাকাই ভালো, শ্রেয়। না না, তো তুমি না করো না বেটা, এদাঁড়াও এদাঁড়াও এদাঁড়াও, শোনো ঠিকঠাক যাচ্ছে, এইভাবে এগিয়ে যাও, দেখবে একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে গেছে। তাহলে ওই কথা রইল, তুমি এসো, আমি চাই বাগানের দিকটা গিয়ে বসো। ও হ্যাঁ, ভালো কথা, চিত্রামা তুমি এক কাপ গরম কফি পাঠিয়ে দেবে, আমি বাগানে বসে আছি। হ্যাঁ, তাহলে চলি প্রতাপ, এই তোদের পারিবারিক আলোচনার মধ্যে আমি না থাকাই ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। না 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 বসুন্ধরা, না, আকাশকে অতিথি ভেবে ভারী অন্যায় করেছো। দেখো আকাশ আমাদের এই পরিবারের একজন। না, উনি আমাদের পরিবারের কেউ নন। আচ্ছা রায়, তুমি আমাকে একটা কথা পরিষ্কার করে বুঝিয়ে বলো তো, এই ভদ্রলোক মানে তোমার এই বন্ধু এতদিন কোথায় ছিলেন? এই 30টা বছরের মধ্যে উনি কখনো তোমার কোনো খোঁজ খবর নিয়েছেন? কখনো তোমার পাশে এসে তোমার সুখ দুঃখে দাঁড়িয়েছেন? দাঁড়াননি। তাহলে আজ হঠাৎ এত বছর পরে উদয় হয়ে আমার ফ্যামিলির একজন হয়ে উঠতে চাইছেন কেন? ওয়াই, এই সামান্য এই ছোট্ট প্রশ্নটা তোমাদের কারো মাথায় কেন আসছে না? কেন? ওই লোকটার মুখটা আসলে মুখোশ, এটা তোমরা কেন বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না বসুন্ধরা, তা নয়। হ্যাঁ তাই তাই তাই, দুটো দিন মাত্র, দুটো দিন হলো মানুষটা আমার বাড়িতে এসেছে, আর এর মধ্যেই আমার সংসারে চিড় ধরা শুরু করে দিয়েছে। আমার ছেলে, আমার ছেলের বউ কতখানি অবাধ্য হয়ে উঠেছে তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না? ওই লোকটা, ওই লোকটা আমার সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে, আর এই জন্য সে এখানে এসেছে। কিন্তু না, নেভার, আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। বসুন্ধরা, তুমি আকাশকে ভুল বুঝছো। না, আমি ভুল বুঝি, আমি আকাশকে ভুল বুঝিনি, বরং তুমি। কি ব্যাপার রণচিত্র, আমি তোমাদেরকে যেতে বলেছি, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? যাও যাও, গো চরম। আমি তোমাদের একটা কথা জানাতে চাই। কি কথা? রজনীর বিয়ে হবে না। মানেটা বুঝলাম না। এ তো না বোঝার তো কিছু নেই মা, রজনীর বিয়ে হবে না। স্যার, কারণটা জানতে পারি? ঠিক যে কারণে বাবা নির্মলা পিসির বিয়ে হতে দেননি, সেই কারণে নির্মলা পিসির বিয়ে হলে এই পরিবারের সম্পত্তির ভাগ পরিবারের বাইরে চলে যেত, তাই বাবা ইচ্ছে করে নির্মলা পিসিকে বিয়ে করতে দেননি। রজনীর ক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকবে, রজনীরও বিয়ে হবে না। রজনীর বিয়ে হবে রণ, আমি নিজে দাঁড়িয়ে থেকে রজনীর বিয়ে দেব। মা, আপনি এই বাড়ির বউ হয়ে এই বংশের নিয়ম ভঙ্গ করবেন? আমি কিন্তু বংশের নিয়ম ভঙ্গ করতে পারবো না মা, আমি বাবার পথ অনুসরণ করে চলবো। রজনীর বিয়ে হবে না, আমি হতে দেব না। রণ, আমার মনে হয় রণ ঠিক কথাই বলেছে। বুঝতে পারছো, বুঝতে পারছো তোমার ছেলেটা কতখানি স্বার্থপর হয়ে উঠেছে? একটা দিন, একটা দিন
দেখিনি মানে চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে আমূল পরিবর্তন। গতকালকে যে ছেলেটা অ্যানাউন্স করলো যে ছোট বোনের বিয়ে ধুমধাম করে দেবে, আর আজকে সেই ছেলেটাই একেবারে উল্টো সুরে কথা বলছে। আচ্ছা তুমি কি এখনো বুঝতে পারছো না যে তোমার বন্ধু ওই আকাশ চ্যাটার্জি আমার রনর মাথায় কুরবুদ্ধি দিচ্ছে? তুমি কেন বুঝতে পারছো না ওই মানুষটা আমার সর্বনাশ করার জন্য এখানে এসেছে? এটা তোমাকে আমি কেন বুঝতে পারছি? তোমাকে তোমাকে আমি কি করে আর বোঝাবো? ওই লোকটা আমার আমার সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে। না 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 বসুন্ধরা, আকাশ কখনো এ কাজ করতে পারে না। সেই এক কথা, পারে না পারে না পারে না। আমি যে তোমাকে কি করে বোঝাবো? না না আমাকে বলতে হবে, আমার ওদের জীবনের সব কথা ওকে খুলে বলতেই হবে, নইলে আমার সব শেষ হয়ে যাবে। এই এই শুনছো শুনছো আমি এক মিনিট হ্যালো, আমার খুব দরকার, দয়া করে একটু শুনে নাও না। হ্যাঁ সুধাংশু বলো, কি আগামীকাল কি? আরে জোরে বলো, আমি কিছু শুনতে পাচ্ছি না। কি বললে? আগামীকাল সোমবারও মিলের দরজা খুলবে না কেন? আমি তো শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছি। তাহলে কি কি বলছো? না 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 সুধাংশু, তুমি ওদের ভালো করে বোঝাও। না 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 দেখো এই মুহূর্তে আমার কি, না না তুমি বোঝাও প্লে। এরাই কি হলো তোমার? তাড়াতাড়ি এসো, তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। কথা বলো লক্ষ্মীটি, লক্ষ্মীটি কথা বলো, প্লিজ ওঠো। প্রতাপের কি হয়েছে দেখতে চাই। ডোন্ট টাচ কিচ্ছু হয়নি প্রতাপের, আমি বেঁচে থাকতে প্রতাপের কিচ্ছু হবে না, আমি হতে দেবো না কিচ্ছু। সুধাংশু আমাকে জানালো যে আগামীকাল সোমবারও মিলের দরজা খুলবে না, হরতাল চলতেই থাকবে, আমার আমার সবকিছু শেষ হয়ে যাবে। আকাশ রণ রণু, আগামীকাল সোমবারও মিলের দরজা খুলবে না। হ্যাঁ শ্রমিকদের দাবি, গত দু বছরের বর্ধিত বেতন সবকিছু হিসেব করে মিটিয়ে দিতে হবে। মানে প্রতি মাসে শ্রমিকদের মোট স্যালারি যে টাকাটা বাড়ানো হয়েছে সেই টাকাটা গত দু বছর আগে থেকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা না হলে হরতাল চলতেই থাকবে। আকাশ আকাশ তুই একটা কিছু কর, তুই তো ছোটবেলায় আমাকে নানা রকম বিপদের হাত থেকে বাঁচিয়েছিলি, তুই এবারও একটা কিছু কর আকাশ। আমি কি ছেলে মানুষই করছো? তুমি ওনার কাছে সাহায্য চাইছো, একটা বাইরের লোক দুদিন বাদে চলে যাবেন। আরে তোমাদের পারিবারিক ব্যবসা, তুমি যা করো তোমার ছেলে, তুমি তোমরা দুজনে মিলে আলোচনা করে করো, ওনাকে কেন শুধু শুধু বিরক্ত করছো প্লিজ? বলছেন ঠিক কথাই বলছেন, আমি বাইরের লোক, তোমাদের পারিবারিক আলোচনা পারিবারিক